Bismillahirrahmanirrahim. Jagannath Bishwabidyalaya Gonit Bibhag korte Gonit Bibhag ebong AF Mujibur Foundation korte ayojito. Aajke the second AF Mujibur Foundation Awards Ceremony 2017 সম্মানিত সভাপতি গণিত বিভাগের সুযোগ্য ও গতিশীল চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুর রেজাউল করিম সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক রাজনীতি বিশ্লেষক কুমিল্লার গৌরব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার ব্যাপারে অনেক বিশেষণ আরো বলা যেত আমি আর বাড়াচ্ছি উপস্থিত সর্বদা হাস্যোজ্জ্বল বিজ্ঞান অনুষদের মাথা বললেও বাড়িয়ে বলা হবে না প্রফেসর ডক্টর দীপিকেরানী সরকার উপস্থিত এক মজুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি মিস্টার এম নুরুল আলম সাহেব যাদের সহযোগিতায় এগিয়ে আসার কারণে আজকের এই অনুষ্ঠান এবং একই অনুষ্ঠান আমরা গত বছর এর শুভ সূচনা করেছিলাম উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার সাহেব প্রকৌশলী এম ওয়াহিদুজ্জামান সাহেব উপস্থিত আমার সামনে অনেককেই সম্বোধন করা উচিত সম্মানিত মজুর ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব তৈয়ব চৌধুরী সহ বিভিন্ন বিভাগের মাননীয় ডিন বৃন্দ চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন বিভাগের সিনিয়র প্রফেসর বৃন্দ গণিত বিভাগ সহ অন্যান্য বিভাগের আমার প্রিয় সহকর্মী বৃন্দ সাংবাদিক ভাইরা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ আরো আরো সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইরা এবং বিশেষ আকর্ষণ আজকের অনুষ্ঠানের যারা আজকের অনুষ্ঠানের প্রাণ বিশেষ করে যারা আজকে অ্যাওয়ার্ডে যারা পদক সহ নগদ অর্থ আজকে পেতে চলছে তাদের সহ বিসিএস ক্যাডারের অর্থাৎ 36তম বিসিএস ক্যাডারের চারজন আমাদের অত্যন্ত মেধাবী ছাত্র আজকে উপস্থিত আছেন তারা সহ আমার বিভাগের আগেই বলছি প্রাণ যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানের আকর্ষণ সৌন্দর্য প্রিয় ছাত্রছাত্রী বিভিন্ন বর্ষের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বলা যায় আমার সম্বোধনেই সময় চলে যায় এটা একটা আমার আমিও বিজি স্যারকে দেখলে একটু ভয় লাগে কারণ কথিত আছে যে আমি বেশি বাড়াই কথা পাই না এটা আজকে আমি এই শেষ হয়ে যাচ্ছে বললেও দুই তিন মিনিট হয়ে যায় তারপরে আমি শেষ করবো ইনশাআল্লাহ কারণ আমি আজকে স্যারের কাছ থেকে বিশেষ করে অতিথিবৃন্দের কাছ থেকে আজকে গণিত সম্পর্কে মেধার স্বীকৃতি এবং মেধার বিকাশ সম্পর্কে কথা শুনব এখানে আমি পাণ্ডিত্য বা ইত্যাদি দেখাই সময় নষ্ট করতে চাই না আজকে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বছরও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন এজন্য যে এটি দ্বিতীয় অধ্যায়
মেধা বিকাশ মেধার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আরেক সেকেন্ড যাত্রা, যা 2016 অর্থাৎ গত বছর শুরু হয়েছিল। আমি এই জন্য এই জাতীয় উদ্যোগ সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এগুলি আমি ভারী কথা বলতেছি, এটা না আসলে ঠিক কথাই বলছি। এই উদ্যোগের জন্য যারা এগিয়ে আসছেন, যে প্রতিষ্ঠান এয়ার মজিবুর রহমান ফাউন্ডেশন, আমি তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, গণিত বিভাগের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের অগ্রযাত্রা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশেষ করে গণিত বিভাগের জন্য আরও প্রসারিত হবে হোক, এই কামনাও করছি। আবুল ফজল মজিবুর রহমান একটি ফরিদপুরের একটি গৌরবোজ্জ্বল নাম। তিনি এমএসসিতে স্যার আশুতোষ মুখার্জির রেকর্ড ভঙ্গ করেছিলেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা আমরা শুনবো ট্রাস্টি মহোদয়ের কাছ থেকে, সিভিল সার্ভিস প্রথম বাঙালি হিসেবে জুডিশিয়াল সার্ভিস, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জাজ ইত্যাদি পদে অধিষ্ঠিত ছিলেন। এই অল্প সময়ে আমি এই ব্যক্তিত্বের বিষয়ে, আউটস্ট্যান্ডিং ম্যাথমেটিশিয়ানের বিষয়ে, আর আমি সময়ের স্বল্পতার কারণে আমি বাড়াচ্ছি না। এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার, বিশেষ করে এডুকেশন শিক্ষায় যে তাদের সহযোগিতায় যে বিপ্লব ঘটিয়েছেন, তা অবশ্যই নজরে আসার মতো। আমি আগেও বলছি, এখন আবারও বলছি, আমরা তাদেরকে মোবারকবাদ এবং তাদের আরও সমৃদ্ধি কামনা করছি। এই অল্প সময় আমার কথা শেষ করছি, তার আগে এক দুইটা নীতিকথা বলতে হয়। হোয়াট ইজ প্রাইজ বা পুরস্কার, এটা তো ইটস অ্যান অ্যাচিভমেন্ট, এটা ফর হিজ অর হার বেটার পারফরমেন্স, আর যেটা আমরা বলি এক্সিলেন্সের জন্য, আউটস্ট্যান্ডিং এক্সিলেন্সের জন্য আমরা প্রদান করে থাকি। সবচেয়ে বড় পুরস্কার হবে যে আমরা যদি আল্লাহ কর্তৃক পুরস্কার জান্নাত, সেই জান্নাতের বিষয়ে আমরা যদি সেভাবে কাজ করি, তাহলে এটি হবে আমাদের জন্য, হ্যাঁ, জীবদ্দশায় যা করে গেলাম তার সবচেয়ে বড় পুরস্কার। আরেকটি পুরস্কার এবং জাতীয় অবশ্যই পুরস্কারের জন্য আমরা যারা ছাত্রদেরকে বলছি যে অবশ্যই আমরা প্রস্তুত থাকবো বিষয়ে, এবং আল্লাহ বলছে তোমাদের জন্য এমন জান্নাত আমি রেখে দিয়েছি যার নিম্নদেশ দিয়ে কুলো কুলো রবে জন্না দ্বারা বয়ে চলবে এবং শিরস্থায়ী বাসক দিয়ে থাকবে। আমি আরবিতেও বলতাম, কিন্তু এখন বলবো। যাই হোক, এরপরে হলো পিতামাতার একটা ভালো সন্তান, যেমন এই যে বিসিএস ক্যাডার যারা আজকে চারজন আছে, তারা বা যারা গোল্ড মেডেল পেলো, বিশেষ করে আমাদের মঞ্চে উপবিষ্ট এনলাইটেন পার্সোনালিটি যারা দেখতে পাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি, এই পিতামাতার জন্য গর্বিত সন্তান হওয়া বা গর্বিত পার্সোনালিটি হওয়া, এটি একটি পুরস্কার। কিন্তু আমরা তো অনেক সময় পিতামাতার ঘুম হারাম করে ফেলি, সেটি অবশ্যই আমরা করব না, এটি আমি ছাত্রদের ছাত্রদের উদ্দেশ্যে বলছি। আরেকটি পুরস্কার হলো টু বি অ্যান আইডিয়াল লিডার ফর দি সোসাইটি, ফর দি কান্ট্রি, এটি আমরা জানি। তো এরপরে লেখাপড়ার মাধ্যমেও কিছু পুরস্কার পাওয়া যায়, যেমন আজকে গোল্ড মেডেল বা ইত্যাদি এগুলি আছে। সবচেয়ে বড় পুরস্কার হলো, সবচেয়ে বড় পুরস্কার কী তার জবাব বিসি মহোদয় কাছ থেকে আমরা শুনব। আমারটা, আমার মতে, আমি মনে করতেছি যে লেখাপড়ার মাধ্যমে যেই, সেটি হলো ওই লাইফ টু এস্টাবলিশ অ্যান ইকুয়েশন। আমার মনে হয় আমার টিকিট দেওয়া শুরু হয়েছে এখন, কারণ হলো ওই যে পাড়ায় ফেলতেছে যে দ্যাট ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। তোমরা হাসার হাসছো ঠিক আছে, কিন্তু শুনে নাও যে একটা ইকুয়েশন বানাবে যা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। এটা মনে করিও না যে খালি আইনস্টাইন, নিউটন, হিলবার্ট তারা বানাবে, অবশ্যই আমাদের এখান থেকে আমরা সেভাবে আমরা তোমাদেরকে দেখব। এটা মানুষই করে, মানুষের দ্বারা এগুলো সম্ভব। আর এগুলির জন্য যেটা দরকার সেটি হলো শিক্ষা। শিক্ষা কী, এটার সংজ্ঞা আমি সারা জন্মে দিছি আর আজকে দেবো না। একটা সংখ্যা হলো ইট ইজ দি অ্যাকুইজিশন অফ দি আর্ট অফ দি ইউটিলাইজেশন অফ নলেজ। আমার যে আমি যা অর্জন করলাম
আমার অর্জিত জ্ঞান তার সুন্দর ব্যবহার মধ্যে যে নৈপুণ্য তারই নাম শিক্ষা। এটা আবার একজন একজনকে আবার আক্রমণ করাও এটা একটা শিক্ষা বটে। আমরা সেটা আমরা করবো না, সে শিক্ষা আমরা করে গ্রহণ করবো না। নীতি নৈতিকতা আদর্শবান একজন মানুষ পারফেক্ট ম্যান আমরা হব। একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে তোমাদেরকে এক একজন ম্যাথমেটিশিয়ান ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট হিসেবে দেখতে চাই। সবশেষে আমি যে কথা বলবো সেটি হলো, তোমরা অবশ্যই যারা আজকে পুরস্কৃত হতে যাচ্ছ তারা তাদের এই এই মেধার স্বীকৃতিকে স্বীকৃতিতে খুব বেশি আত্মগর্বিত না হয়ে এটাকে পরবর্তীতে মেধা বিকাশের সূচনা হিসেবে গ্রহণ করবে। সবশেষে আমি আমার ম্যাথমেটিক্সকে আটটি ওয়ার্ল্ডে ভাগ করে কয়েকজন ছাত্র নিয়ে দীর্ঘদিন থেকে লেগে আছি। আশা করি বিসি মহোদয় সহ আমাদের ট্রাস্টি মহোদয় তোমাদের ইয়েতে আমরা উইল ফাইন্ড সামথিং নিউ ইনশাল্লাহ। আমরা সেটা এক সময় আমরা বিসি মহোদয়কে দেখাবো কী করতেছি। এ আমরা পড়ছি গণিত বিভাগ আমাদের চেয়ারম্যান মহোদয় সহযোগিতা আমাদের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন যে ম্যাথমেটিক্সকে আটটা জগতে ভাগ করে এটা কীভাবে ম্যাথমেটিক্সকে জয় করা যায় সেভাবে আমরা চেষ্টা করছি। আমার এই কথাগুলি বলে সবাই যারা এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানিয়ে, এবং যারা পর্যায়ক্রমে আসবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।